আসসালামু আলাইকুম কর্মজীবন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা আলোচনা করব দেশি মুরগির কমন একটি রোগ সেটি হচ্ছে প্যারালাইসিস এই প্যারালাইসিস রোগের পূর্ব সতর্কতা হিসেবে আমরা কি মেডিসিন ব্যবহার করতে পারি সেগুলো কিভাবে দিতে হবে কত মিলিয়ে দিতে হবে এবং প্যারালাইসিসটা যদি দেশি মুরগিকে আক্রান্ত করে তখন আমরা কি পদক্ষেপ গ্রহণ করব সেই সম্পর্কে আজকে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন তো শুরু করছি আজকের প্রতিবেদন দেশি মুরগির কমন একটি রোগ প্যারালাইসিস এই প্যারালাইসিস হয়ে গেলে সেই সময়ে চিকিৎসা দেওয়ার পরেও অনেক ক্ষতি হয়ে যেতে পারে এজন্য এই প্যারালাইসিসটা যাতে না হয় কিংবা পূর্ববর্তী সতর্কতা হিসেবে আমরা দুটো মেডিসিন ব্যবহার করতে পারি যে মেডিসিন দুটো ব্যবহারের মাধ্যমে এই প্যারালাইসিস রোগ থেকে হয়তোবা পরিত্রাণ আমরা পেতে পারি তো এই দুটো মেডিসিনের মধ্যে একটি হচ্ছে থায়াবিন এই থায়াবিনে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং আরেকটি মেডিসিন হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম মুরগির হাড়গুলোকে মজবুত রাখে মুরগির দুর্বলতাকে কাটিয়ে তোলে তো প্যারালাইসিস রোগটা প্রতিরোধ করার জন্য আমরা এই দুটো মেডিসিন ব্যবহার করতে পারি তো এখন আমরা জানবো এই দুটো মেডিসিন আমরা কিভাবে ব্যবহার করব। তো এই দুটো মেডিসিন আমরা পানির সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারি এই পানির সঙ্গে ইচ্ছা করলে খাদ্য দিতে পারেন এখানে আমরা মুরগির সংখ্যা বিচার করব না এখানে আমরা বিচার করব পানি দিয়ে এটা হচ্ছে আমরা পরিমাণটা নির্দিষ্ট করে দিব থায়াবিনটা এক এম এল থায়াবিন পাউডার এক মিলি পানির সঙ্গে মিশিয়ে আমরা খেতে দিব পানির পরিমাণটা ডিপেন্ড করবে মুরগির সংখ্যা অনুযায়ী যদি বড় মুরগি হয় তাহলে এক এম এল থায়াবিনের সঙ্গে এক লিটার পানি আর যদি ছোটো বাচ্চা হয় তাহলে এক এম এল থায়াবিনের সঙ্গে দুই লিটার পানি আমরা মিশ্রণ করে মুরগিগুলোকে খেতে দিতে পারি এখন আসছি ক্যালসিয়াম ক্যালসিয়ামটা আমরা মুরগির প্যারালাইসিস প্রতিরোধের জন্য পাউডারটা ব্যবহার করতে পারি বাজারে পাউডার ক্যালসিয়াম অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন পাউডার ক্যালসিয়ামটা ব্যবহার করার জন্য তো এই ক্যালসিয়ামটা ব্যবহারের নিয়ম অনুরূপ থায়াবিন আমরা যেভাবে ব্যবহার করেছিলাম এক এম এল ক্যালসিয়াম পাউডার এক মিলি সরি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে যদি বড় মুরগি হয় আর যদি ছোট বাচ্চা হয় তাহলে এক এম এল ক্যালসিয়াম দুই লিটার পানির সঙ্গে মুরগির সংখ্যা অনুযায়ী আমরা খেতে দেব তো এখন আসছি যদি মুরগিগুলো প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যায় তখন আমরা কি করব। যদি মুরগি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যায় তাহলে এই থায়াবিনটা আমরা এক এম এল পাউডার এক লিটার পানির সঙ্গে দিনে তিন বেলা করে খাওয়াবো সেই সঙ্গে ক্যালসিয়ামটাও এক লিটার পানির সঙ্গে এক এম পাউডার দিনে দুই বেলা খাওয়াবো তাতেও যদি সুস্থ না হচ্ছে তাহলে আমরা মানুষের যে ক্যালসিয়াম ট্যাবলেটটা পাওয়া যায় সেই ক্যালসিয়াম ট্যাবলেটটা গুঁড়া করে পানির সঙ্গে মিশিয়ে দিতে পারি পরপর তিন দিন তাহলে ইনশাল্লাহ এই দেশি মুরগির প্যারালাইসিস থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তো দেশি মুরগির আর কি কী রোগ হয় সেই রোগের প্রতিকার কি লক্ষণ কি আমি একের পর এক ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা দেশি মুরগির কোন রোগ সম্পর্কে জানতে চান ডিটেলসে আলোচনা করব আপনাদের কমেন্ট এর উপর ভিত্তি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ